আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি বিজনেস কার্ড তৈরি করব। প্রফেশনাল মানের বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি যে কোনো বিজনেস কার্ড সহজে তৈরি করে ফেলতে পারবেন, অত্যন্ত সহজে। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আপনারা একটা বিষয় জানেন, ইলাস্ট্রেটর বিজনেস কার্ডের যে সাইজ সেটা হচ্ছে 3.75 × 2.25। আমি এখান থেকে সাইজটা নিয়ে নিচ্ছি। প্রিন্ট মেটেরিয়ালে এসে 3.75 × 2.25 নেবেন এবং ব্লিড 0.25 নেওয়ার পর আমরা ক্রিয়েটের উপর ক্লিক করলাম। আমরা ক্রিয়েটের উপর ক্লিক করার পর দেখেন আমাদের একটি বিজনেস কার্ড তৈরি করার জন্য কিন্তু সুন্দর একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এইখান থেকে সুন্দর করে একটা রেক্টেঙ্গল টেনে নিলাম, এই যে এটার উপর ক্লিক করে সুন্দর করে, এবং এখান থেকে ফিল কালারটা 1 এবং স্ট্রোক কালারটা একটু কমিয়ে দেই। তারপর আমরা যেটা করব, সিলেকশন টুল ক্লিক, তারপর অবজেক্ট, অবজেক্ট থেকে যাব আমরা পাথ, পাত থেকে এখান থেকে যাব অফসেট পাতে, অফসেট পাতে গিয়ে এখানে অফসেট পাত দিব -0.25 ইঞ্চি। তারপর ওকে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে সুন্দর একটা অফসেট পাত চলে আসছে। এটাকে আমরা কী করব, মাউসের ডান বাটন ক্লিক করে মেক গাইডের উপর ক্লিক করলাম, গাইডলাইন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এটার ব্লিডটা একটু কমিয়ে নিই, দুইটাকে এভাবে একসাথে সিলেকশন করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো, আমাদের কিন্তু এখন ডিজাইন করার জন্য উপযোগী। তো এখন আমরা কি করতে পারি, এখান থেকে সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল নেই, নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, এবং সেই রেক্ট্যাঙ্গেলের কালার দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক, ব্ল্যাক একটা কালার করে দিচ্ছি। ব্ল্যাক কালার করার পর আমরা এটাকে কি করব, একটু পারফেক্টলি এখানে নিয়ে বসাই এবং এইখান থেকে পারফেক্টলি এখানে নিয়ে পারফেক্টলি এখানে আমি একটু বসাইলাম। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এটা ক্লিক করে এখান থেকে কন্ট্রোল জেড ডিরেক্ট সিলেকশন টুল একটা উপর একটা ক্লিক করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে ধরুন এইভাবে নিয়ে একটু বসানোর চেষ্টা করতেছি। এখানে নিয়ে বসালাম, এবং আপনি চাইলে এই অংশটাকে একটু ছোটো করে ফেলতে পারেন, এত লম্বা অংশটা এখানে রাখার খুব বেশি প্রয়োজন নেই। আমি এখান থেকে এইটাকে এই বরাবর করে দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা সুন্দর এবং পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, অল্টার ক্লিক করে একটা কপি করলাম, অল্টার ক্লিক করার পর কপি করে আমরা এটাকে একটা কালার দিয়ে দিই রেড কালার। আমি একটা চমৎকার রেড কালার, একটু ডিপ একটা রেড কালার করার চেষ্টা করতেছি, ডিপ রেড কালারটা করে দিলাম। ডিপ রেড কালারটা করার পর এটাকে আমি এখানে যদি একটু বসাই, হালকা পারফেক্টলি বসানোর চেষ্টা করি, এবং এটাকে কন্ট্রোল তারপর সেকেন্ড ব্র্যাকেটের উপর ক্লিক করে এটাকে একটু নিচে পাঠিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এটা হালকা একটু উপর করে দেই, এইখানে এসে একটু যদি একটু বসাই তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্টলি একটু বসে গেছে। দেখেন বসে যাওয়ার পর আমাদের কিন্তু কাজ মোটামুটি এখানে শেষ। এখন আমরা যেটা করব, লাইন টুল একটা টেনে নিচের অংশটাকে কি করে দেব, ভ্যানিশ করে দেব। লাইন টুল টানা হলো, তারপর আমরা দুইটাকে সিলেকশন করলাম, তারপর এখান থেকে পাথ ফাইন্ডার অপশানটা ক্লিক করে, শেপ বিল্ডার অপশানটা ক্লিক করে এই যে এটা ভ্যানিশ করে দিলাম, এবং এই লাইন টুলটাকে এখান থেকে একটু মুছে ফেললাম। দেখেন এখন কিন্তু আমাদের মোটামুটি ডিজাইনের কনসেপ্ট তৈরি করে ফেলেছি। এখন এখান থেকে আমরা এই এটা কাজ শেষ, কন্ট্রোল 2 দিয়ে টোটালি লক করে ফেললাম। লক করার পর আমরা এখানে কি করব, বিজনেস কার্ড মানে কোম্পানি নেম, বিজনেস কার্ড কে করতে চাচ্ছে, ব্যক্তির নাম বসাবো। যেমন আমি এখান থেকে একজন ব্যক্তির নাম বসাচ্ছি, ধরুন বিজনেস কার্ডটা আমি করতেছি বা কাটটা হবে আমার, সেক্ষেত্রে আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন ওইটার কালারও ব্ল্যাক, এটা ব্ল্যাক, সেক্ষেত্রে একটু ব্ল্যাক হয়ে গেছে, এই যে আমরা হোয়াইট করে ফেললাম। এবং এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দেই, ফন্ট চেঞ্জ করে আমরা মনসেরাত বা এরিয়াল এগুলো দিতে পারি। তারপর একটা ফন্ট আছে, ওই ফন্টটা হচ্ছে, ভুলে গেছি ফন্টের নেমটা, আচ্ছা এরিয়াল এরিয়াল, তারপর হচ্ছে বাবুস এল এল স্লাব নাম একটা ফন্ট আছে। আচ্ছা আমি এখান থেকে এরকম সুন্দর একটা ফন্ট ছিল, ফন্টের নেমটা অলরেডি আমি বুঝে গেছি, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি নেক্সা
नेक्सा बोल्ट यूज करते एखान नर्माली नेक्सा जो बोल्ट नेक्सा बोल्ट जो फोन आई फोन एखान क्य कर यूज कर लखन टाइटल दिए दीची ग्राफिक डिजाइनर जस्ट आपके एक बोझान लिखे नहीं प्रथम तो ग्राफिक डिजाइनर हमें एखान लिखल ग्राफिक डिजाइनर और ये कि करल रेगुलर फोन टी नहीं फोन के एक छोटो कर दी एवं एट फोन फेसटा के ह्वाइट कर दिल ह्वाइट कर देखने इसे बसाई एक बड़ो कर नहीं खूब बस छोटो हो गए अच्छा ये ये बसान पर हमें दुईटा के एकसाथे सिलेक्शन कर एक पासटा अलाइन कर दी हाँ तरपर हमें दुईटा के एक पासे नहीं जा এটাকে হালকা একটু নিচে নিয়ে আসি 7 ছিল 8 করে দেই পারফেক্ট এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেই ওয়াও খুব ভালো দেখা যায় তো লাইটটা একটু কমিয়ে দিতে হবে তাহলে এটাকে পারফেক্ট দেখা যাবে গ্রাফিক ডিজাইনার এখন বিষয়টা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে তারপর এখন আমরা যেটা করব আমাদের কোম্পানি এবং কোম্পানির লোগোটা এখানে বসাবো এখানে হয়তো আপনি কোম্পানির নেম আমি একটা কোম্পানির নেম দিয়ে দিচ্ছি ধরুন কোম্পানির নামই কোম্পানি নেম সি ও এম কোম্পানি এন ওই কোম্পানি নেম আমি এখান থেকে এটা কোম্পানির নেমই দিয়ে দিলাম এখানে ধরুন আমরা কি করব কোম্পানির নেম দেব কোম্পানির লোগোটা দিতে হবে আমি এখান থেকে কোম্পানির নেমটা দিয়ে দিলাম এবং কোম্পানির লোগো अच्छा धरे नहीं ये कम्पानी लोगो अच्छा हमें एखान जा अच्छा हमें एखान डिजाइन कर लम एटा की एक रोटेट कर दी एटार लोगो तैरी करते गई रोटेट कर दी एक रोटेट करा हलो कंट्रोल सी कंट्रोल एफ दुटा के एकसाथे कपि कर लाम सिलेक्शन कर लाम दुटा के नीचे टाके रेड कर दी कम्पानी लोगो जे ए कलरटाई कर दिच्छे तारपर कि करब दुटा के एकसाथे सिलेक्शन कर लाम दुटा के एकसाथे सिलेक्शन कर लाम सिलेक्शन करार पर एखान थेके पाथ फाइंडार अपशनटा रयेछे पाथ फाइंडार अपशन थेके आमरा एटाके नीचे टाके डिवाइड कर फेललाम तोलाम एटा आमादेर कम्पानीर एकटा लोगो সরি কোম্পানির লোগো ধরে নে এটা আমাদের কোম্পানির লোগো তো এটাকে আমি এখান থেকে কি করি একটু রোটেট করে এটা এখানে বসাই এবং এটাকে হালকা একটু ছোট করে ফেলি দুটো কি কন্ট্রোল অল্টার ক্লিক করে একটু ছোট করে ফেললাম এবং দুটোকে একসাথে সিলেকশন করলাম সিলেকশন করে অ্যালাইন থেকে একসাথে মিডল অ্যালাইন করা হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তারপর আমরা কি করব ঠিক এটাকে পারফেক্টলি নিয়ে একটু বসাবো এখান থেকে যে পারফেক্টলি নিয়ে একটু বসাইলাম এবং এটার সাইজ আমি 10 করে দেই কোম্পানির লোগো যে হতো আবার দুটোকে একসাথে সিলেকশন এটার উপর ভিত্তি করে এটাকে অ্যালাইন করা হলো এবং এই দুটোকে হালকা একটু এই পাশে নিয়ে যাই খুব বেশি না খুব বেশি নিয়ে গেলে হয়তো ভালো দেখা যাবে না এই ক্ষেত্রে আমরা এটাকে হালকা একটু হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম এটা হচ্ছে আমাদের কোম্পানি বা কোম্পানি নেম এখন আমরা যেটা করব এখান থেকে আমাদের অন্যান্য যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কি করতে পারি এখান থেকে অ্যাড করে দিতে পারি তো এখান থেকে প্রথমত যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার প্রথমত এখানে সব কিছু লিখে নিই 01518 তারপর হচ্ছে 41 18 24 আপনার ক্লায়েন্টের কাজ করলে কিন্তু রিয়েল ইনফরমেশান দিবেন না তাহলে কিন্তু আপনাকে ফাইবার ব্যান করে দেবে এই বিষয়টা সবাই মনে রাখবেন যারা কাজ করবেন তারপর আমাদের সাইটটা হচ্ছে কি ফ্রিল্যান্সার ইনকাম বিডি আচ্ছা ফ্রিল্যান্সার ইনকাম বিডি হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম আচ্ছা ওয়েবসাইট না এটা হচ্ছে আমাদের জিমেইল প্রথমত দিচ্ছি জিমেইল freelancerincomebd.com আচ্ছা ওয়েবসাইট দিলাম এটা হচ্ছে ওয়েবসাইট তারপর হচ্ছে আমাদের লোকেশন ধরুন লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ
ঢাকা বাংলাদেশ। আচ্ছা আমি এখান থেকে দিলাম, লোকেশনটাও দিয়ে দিয়েছি, ঢাকা বাংলাদেশ হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি করব, একটা একটা সুন্দর করে আইকন বসাবো। আইকন বসিয়ে আমাদের টোটাল ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা আইকন কোথায় থেকে আনতে পারি? এটা হচ্ছে ফ্ল্যাট আইকন, এখান থেকে আপনার নিতে পারেন। আমি এখান থেকে প্রথমত নিচ্ছি ওয়েব। ফ্ল্যাট আইকনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন ওয়েব লিখে সার্চ করার পর আমাদেরকে কী করা হচ্ছে, ওয়েবের একটা আইকন আমাদের সামনে শো করা হবে। আমরা এখান থেকে কী করব, ওয়েবের আইকনটা নিব এবং ফোনের আইকন, তারপর হচ্ছে আপনি যে কোনো আইকন যদি আপনি চান এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি অন্যান্য আইকনগুলো ডাউনলোড করেছি। আচ্ছা এটা একটু ডাউনলোড হোক, আমি অন্যান্য আইকনগুলো ডাউনলোড করে রেখেছিলাম এবং একটু ফেস করে দিই। ফেসের উপর ক্লিক করলাম, তারপর আমরা কোথায় যাব, ডাউনলোড। এই তিনটা আইকন কিছুক্ষণ আগে আমি ডাউনলোড করে রেখেছি, তারপর প্যাচের উপর ক্লিক করব। প্যাচের উপর ক্লিক করার পর আমাদের সামনে এই ফন্ট বা আইকনগুলো চলে আসবে, সবগুলো আইকন কি করব পারফেক্টলি প্যাচ করে দেব। আমাদের আইকনগুলো কি হয়েছে, হয়ে গেছে। আচ্ছা এগুলো আমরা কি করি, সুন্দর করে এসে এটা কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করি। হোয়াইট কালার করার পর আমরা এটাকে অ্যালাইন থেকে এই পাশটা এভাবে অ্যালাইন করলাম, করে সুন্দর করে এসে এইখানে এসে একটু পারফেক্টলি বসানোর চেষ্টা করি। এবং এখান থেকে সবগুলো ফন্ট একটু ছোটো করে দিই, নর্মালি ফন্টগুলো এত বড় হয় না। ফন্টগুলো আমাদের ছোটো করা হয়ে গেছে, হালকা একটু এই পাশে চাপাই। চাপানোর পর এই যে আমাদের সাইজগুলো রয়েছে এগুলোকে ঠিক মিডল বরাবর নিয়ে আসলাম, কন্ট্রোল জেড, এবং এগুলোকে একটু ছোটো করে ফেলি সবগুলো আইকন। আচ্ছা প্রত্যেকটা জায়গায় বসাবো আর ছোটো করবো। আচ্ছা আমরা এখান থেকে দেখি ওয়েব আইকন চলে আসছে, এখান থেকে একটা ওয়েব আইকনও নিয়ে নিই। তারপর এসবিজি দিয়ে ডাউনলোড করলাম ওয়েব আইকনটা, আমাদের কিন্তু ওয়েব আইকনটা কি হয়ে গেছে এখন অলরেডি ডাউনলোড হয়ে যাবে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে দেখেন আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে গ্লোবাল ওয়েবটা এখন গ্লোবাল নামে আসছে। তারপর আমরা যেটা করব, এই যে ফাইলে যাব, ফাইল থেকে প্যাচ, প্যাচ থেকে যেটা করব, এই যে দেখেন গ্লোবাল এই ফোনটা চলে আসছে, ডাবল ক্লিক করলাম এইখানে প্যাচ করলাম, ঠিক আছে সমস্যা নাই। তারপর আমাদের এটা হচ্ছে আমাদের কি ওয়েব আইকন। আচ্ছা এটাকে আমরা সবগুলো আইকনগুলো সবগুলো একটু হোয়াইট কালার করে নেই, সাদা যেন ওইখানে গিয়ে সুন্দর দেখায়। তারপর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে গিয়ে কি করব, এটাকে ওদের সাথে মিল রেখে ছোটো করে ফেলবো। খুব বেশি ছোটো হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমি পারফেক্টলি বসানোর চেষ্টা করতেছি এবং এই আইকনগুলো এটার পাশাপাশি রাখি। সেক্ষেত্রে আমরা এই দুইটা বিষয়কে লক করা আছে, হ্যাঁ সবসময় লক করে রাখবো। তারপর এখান থেকে আমি যদি একটু বড় করি, বড় করে এখান থেকে আইকনটাকে হালকা একটু বড় করে দেই, এখান থেকে শিফট অল্টার ক্লিক করে একটু বড় করার চেষ্টা করবেন। শিফট অল্টার ক্লিক করে নিতে হবে, নয়তো আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আর কি, কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তারপর এখান থেকে যেটা রয়েছে খল, কলের আইকনটাকে আমরা একটু রোটেট করে উল্টিয়ে দেই, কলের আইকনটা আমরা এখান থেকে সুন্দর করে একটু দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন কলের আইকনটা কিন্তু এখানে এভাবেই হবে, এভাবে। তারপর এটাকে হালকা একটু কি করি, কন্ট্রোল অল্টার ক্লিক করে একটু ছোট করার চেষ্টা করতেছি, বাট তারপর অল্টার ক্লিক করে একটু ছোট, পারফেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে কি করব, লোকেশন আমরা এখান থেকে কি করি, একটু লোকেশনটা সেট আপ করে নেই, কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করলাম, ক্লিক করে লোকেশনটাকে একটু ছোট করে ফেললাম। আচ্ছা এটা তো আমাদের এখন নেই, জিমেল যেহেতু দেওয়া হয়নি, তো আমরা এটাকে কি করব, এই একটু জুম করে দেখি আমাদের এগুলো পারফেক্ট বসছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল আর দিয়ে রোলারটা ক্লিক করে আপনি এখান থেকে একটা লাইন টুল নেবেন। প্রথমত বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। লাইন টুল নেওয়ার পর আপনি যেটা করবেন, তারপর এখান থেকে আর একটা লাইন টুল এই বরাবর আমরা নিয়ে নিয়েছি। দুটা লাইন টুল নেওয়ার পর আমরা যেটা করব, এই যে দেখেন ফোন আইকনটা, প্রথমত এইটা এবং ফোন আইকন দুইটা একসাথে শিফট ক্লিক করে ক্লিক করব। ক্লিক করার পর এটার উপর আর একটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই যে এইভাবে ফোনের আইকনটা অ্যালাইন করে দিচ্ছি। দাঁড়ান আমি এই বিষয়টা একটু দেখাচ্ছি, তারপর একটা প্রবলেম হয়েছে, আমি এখান থেকে
শিফট ক্লিক করে যে দেখেন এই অংশটা একটু বাইরে চলে গেছে, এটাকে কি করব অল্টা ক্লিক করে, অবশ্যই শিফট কন্ট্রোল, সরি অল্টা না শিফট কন্ট্রোল ক্লিক করবেন, যেমন এটা শিফট ক্লিক করে করতে হবে, নয়তো আপনার রেজুলেশন নষ্ট হয়ে যাবে, নয়তো আপনার কি হয়ে যাবে রেজুলেশন নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, তারপরে একটু একটু প্রবলেম, এটা খুব বেশি একটা প্রবলেম না। তারপর এই যে লোকেশন, আমরা লোকেশনটাকে ঠিক এই হারে একটু ছোট করে দেই যেন পারফেক্ট হয়, একটু ছোট করে অবশ্যই শিফট ক্লিক করে ছোট করবেন। হয়ে গেল। তারপর এখন আমরা যেটা করতে পারি, এই যে দুইটা লাইন টুল আছে, চাইলে আমরা এটা ডিলিট করে দিতে পারি। এখন যদি একটু ছোট করে দেখি, হ্যাঁ আসলে পারফেক্টলি বসেছে। তারপরে আমি আর একটু সবগুলো আইকন একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়াটা বেটার, আইকন ছোট হলে সবচেয়ে বেটার মনে হয়, এই জন্য আমরা আইকনগুলো একটু ছোট করতেছি। ছোট হয়ে গেছে, অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব, আইকনগুলো একটু এখান থেকে হালকা একটু এই পাশে নিয়ে আসি, খুব বেশি না, যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। হয়ে গেল, হয়ে গেল আমাদের ডিজাইন। এখন আমরা এই ডিজাইনটাকে কি করব, সেভ করব। এটার জন্য এর আগে আরেকটা ছোট কাজ, যেগুলো মনে হচ্ছে আমার কাছে বেস্ট মনে হবে, এই জন্য এটা করতেছি। এখান থেকে রেক্টাঙ্গেল টুল একটা নিয়ে নিলাম, এইবার আবার সুন্দর করে এখানে একটা দিলাম। তারপর ঠিক এটাকে কি করব, কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করে ঠিক এবার আবার দিলাম একটা, তারপর ঠিক কন্ট্রোল ডি দিলাম একটা ডুপ্লিকেট, মানে ঠিক সেম হারে ওটাও নিচে চলে আসছে আর কি। এবং এটাকে হয়তো হালকা একটু বড় করতে হবে, তিনটাকে আমি সিলেকশন করে হালকা একটু বড় করে দিচ্ছি, তিনটাকে কন্ট্রোল অল্টার ক্লিক করে তিনটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, বড় করার পর এটা হালকা একটু উপরে যাবে। আচ্ছা, এটা কেন করলাম সেই বিষয়টা যদি একটু দেখি, শুধুমাত্র আইকনগুলো ডাকবো এটার জন্য আর কিছুই না। এবং এখান থেকে এত লম্বা করার প্রয়োজন নেই, আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করে আবার একটু বড় করতে হইতেছে, কারণ আমাদের আইকনগুলো হয়তো এটাতে ডাকা সম্ভব নয়, সেজন্য আবার একটু বড় করে নিচ্ছি। এবং এটাকে হালকা একটু উপরে তুলে দিলাম, এবং এটাকেও হালকা একটু নিচে নিয়ে আসি। হয়ে গেছে। এবং এগুলোকে কি করব, আমরা তিনটাকে একসাথে সিলেকশন করে ব্যাকে পাঠাবো, এবং এটার কালারটা কি করি একটু রেড কালার করে দেই। দেখেন এখন কিন্তু আমাদের আইকনগুলো 100% স্মুথলি দেখা যাচ্ছে। আমি এটাকে হালকা একটু উপরে তুলে দিই, অন্য অন্যগুলো ঠিক আছে সবগুলো। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, এটাকে একটু জুম করে দেখতে পারি, যেমন এটাকে হালকা, এবং এটাকে হালকা একটু নিচে নিয়ে গেলাম। হয়ে গেল, দেখেন তিনটা আইকনই সুন্দর। তারপর আমাদের কাজ শেষ, এখন এটাকে এভাবে একসাথে সিলেকশন করলাম, করে সবগুলোকে একটু করে এই যে এ বরাবর ছোট করে দেই। দেখেন আমাদের ডিজাইনটা অত্যন্ত সুন্দর এবং পারফেক্ট একটি ডিজাইন হয়ে গেছে। আশা করি এই ডিজাইনটি আপনি সহজে করতে পারবেন, খুব সহজতে আমরা করে ফেলেছি, এবং খুব অল্প কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা এটা করতে পেরেছি। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এমন আরও টিউটোরিয়াল দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমরা কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাকে কী করবো, সেভ করবো। যেমন এটার জন্য আমি এখান থেকে পার্সেন্টেজে 1000 দিয়ে দিচ্ছি, যেন আমরা ডিজাইনটাকে একটু বড় করে দেখতে পারি। তারপর পার্সেন্টেজ 1000, তারপর আমরা এটাকে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি, সরি কন্ট্রোল জেড, বিজনেস কার্ড 2। আমি এখান থেকে দিলাম বিজনেস কার্ড 2, তারপর এখান থেকে এটা আমি সেভ করে নিলাম। এবং সেভ করার পর কন্ট্রোল এস দিয়ে আমাদের মেইন এআই ফাইলটাকেও কি করলাম, সেভ করে নিলাম, কারণ মেইন এআই ফাইলটাকেও আমরা সেভ করে নিলাম। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। আশা করি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।